সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হেল্পিং ইজ ইউটিউবে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অর্থনীতি বিষয়ের আমরা সমাধান দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটি ভালো করে দেখে নিই। এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এই অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিয়ে এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এখানে মোট 4টা প্রশ্ন আছে। ক দিয়ে কৃষি ও পরিবেশ, খ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, গ হচ্ছে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিয়ে, ঘ হচ্ছে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। তো এই 4টা প্রশ্নের মাধ্যমে অ্যাসাইনমেন্টটি করতে হবে। আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। এখানে তোমাদের অর্থনীতি বিষয়ের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখাচ্ছি, তারপর বিস্তারিত ওভারভিউ তোমরা দেখে নিবা। তো এখানে খ দিয়ে হচ্ছে কৃষি ও পরিবেশের সম্পর্ক, এখানে এর বিস্তারিত দেওয়া আছে। খ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে বুঝিয়ে। তারপর গ হচ্ছে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি, এখানে কৃষি উন্নয়নে পারমাণবিক প্রযুক্তি, তারপর এখানে পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব বা উল্লেখযোগ্য ব্যবহার সমূহ হলো, এখানে 2টা দেওয়া আছে। তারপর এখানে বায়োটেকনোলজি পদ্ধতি দেওয়া আছে, এখানে কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তি, এর এখানে 3টা পয়েন্ট আছে। এরপর কৃষি উন্নয়নে আইসিটির ব্যবহার এখানে দেওয়া আছে। তারপর ঘ হচ্ছে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব, এখানে সময়ের অপচয় রোধ, শ্রম হ্রাস, কাজের গতিবৃদ্ধি, ব্যয় হ্রাস, জীবনযাত্রার মান উন্নয়ন। তো এই সম্পূর্ণটি হচ্ছে তোমাদের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। আমি এখন প্রথম থেকে ওভারভিউ দেখাচ্ছি। তো তার আগে বলে নিই, যারা এখনও আমার হেল্পিং ইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই ভিডিওটি তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা। তো চলো এখন আমরা পুরো অ্যাসাইনমেন্টের ওভারভিউ দেখি, আর ভিডিওটি তোমরা চাইলে পোজ করে অথবা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো। ওকে, তো চলো আমরা ওভারভিউ পুরোটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে তোমাদের পুরো অ্যাসাইনমেন্টের সমাধান, আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।